আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইমে। বহুদিন বাদে আবার অ্যাডেড টাইম ফিরল, অনেক রকম প্রশ্ন আছে, তবে আমরা ছাকা ছাকা কিছু এপাশ থেকে ওপাশ থেকে প্রশ্ন নিয়েছি। তবে এর মাঝে যখন আমরা অ্যাডেড টাইম করিনি বেশ কিছু ভালো প্রশ্ন পেয়েছিলাম, এগুলো খুঁজে টুকে রাখতে পারলে আজ খুব কাজে দিত মনে হচ্ছে। এই রিলেটেড একটা প্রশ্ন আছে এইচ ডি হাবিবুর, তিনি জানতে চাচ্ছেন অ্যাডেড টাইম কি শুধু ইউটিউবে যায়, তিনি প্রথমে জানতে চাচ্ছেন যে আপনি চুলে কি জেল দেন নাকি তেল দেন নাকি পানি, কোনটা? ভালো প্রশ্ন। আসলে কি যে দেই ভাই, যা পাই তাই দেই হাতের সামনে। প্রথম প্রশ্ন, হাসান মাহাদি শুভর, যেভাবে প্লেয়াররা ইনজুরিতে পড়ছে তাতে একেবার এই এবার মৌসুমের বড় দলগুলোর উপর চাপ পড়বে কি না? বড় দলগুলোর উপর যতটা চাপ পড়বে, ছোট দলগুলোর উপর বা মাঝারি মানের দলগুলোর উপর আরো বেশি চাপ পড়বে, কারণ বড় দলগুলোর হাতে কিছু রিপ্লেসমেন্ট নিশ্চিতভাবেই থাকে। ইন্টারন্যাশনাল ব্রেকে বড় দলগুলোর প্লেয়াররাই তো বেশি ইনভলভ থাকেন। গাভির কথা বলতে পারি, হালান্ড সম্ভবত ইনজুরিতে পড়েছেন, ভিনিসিয়াস জুনিয়র পড়েছেন, এডারসন ইনজুরিতে পড়েছেন, তো এবারের এই বিশ্বকাপ বাছাই বলুন বা ইউরো বাছাই বলুন, আসলে কি খেলার পরিমাণ এত বেড়ে গেছে, এটা নিয়েও কিন্তু অনেকেই কথা বলছেন। কুর্তোয়া কথা বলেছিলেন, তিনি বলেছেন যে আমরা তো রোবট না, বছরে 65-70 ম্যাচ খেলতে হচ্ছে, সেটা ক্লাব ফুটবলে বলুন বা ইন্টারন্যাশনাল ম্যাচ মিলিয়ে বলুন, এটা আসলে অত্যধিক হয়ে যাচ্ছে। তো এই বিষয় নিয়ে ফিফা বা ইউএফআর কিছু না কিছু আসলে করা প্রয়োজন, নতুবা এই জিনিসটা কিন্তু বাড়তেই থাকবে। এই ব্যাপারটাকে আপনি আর কিছু জরিমানা হয়তো ফিফা দিচ্ছে এখন, আমরা শুনছি, কিন্তু এই ব্যাপারটা আপনি আসলে কিভাবে দেখবেন? ধরেন ইন্টারন্যাশনাল ম্যাচেরও তো প্রয়োজন আছে, অবশ্যই ইন্টারন্যাশনাল ম্যাচের সময় আপনার প্লেয়াররা তো যাবে। ইন্টারন্যাশনাল, আমি তো ইন্টারন্যাশনাল কোচ হই, আপনি তো ইন্টারন্যাশনাল কোচ হন, তো আপনি দেখবেন না যে ভাই আলভারেজ আর লাউতারোকে একসঙ্গে খেলালে কি হচ্ছে? আমি এটা দেখবো না, আমি ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বলছি না, ঘরোয়া ফুটবলে যেই ক্লাব কম্পিটিশনগুলো হয় সেগুলোতে আমরা দেখেছি জায়ান্ট দলগুলো কিন্তু স্টার্টিং লাইনআপের খেলোয়াড়দেরকে খেলান না। ওই প্লেয়ারের রাইটস তো আসলে ওই ক্লাবের কাছে নিশ্চিতভাবেই, মানে এর কোনো সমাধান কি আছে? এর কোনো সমাধান এখনো পর্যন্ত মনে হচ্ছে নাই, তবে যেভাবে এটা বাড়ছে এবং সময়ের সাথে সাথে টুর্নামেন্টের সংখ্যাও কিন্তু বাড়ছে। আপনি যে সুপার কাপ খেলাচ্ছেন বা ক্লাব কম্পিটিশনগুলো খেলাচ্ছেন, কোপা দেলের খেলাচ্ছেন, ফর এক্সাম্পল লালিগায় তো খেলছে প্লেয়াররা, কোপা দেলের খেলাচ্ছে, এছাড়াও কিন্তু আরও ক্লাব কম্পিটিশান হচ্ছে, বা ইংল্যান্ডে ইএফএল কাপ হচ্ছে, এরপরে এফএ কাপ হচ্ছে, ইপিএল হচ্ছে, তো কোনো না কোনো কম্পিটিশানকে হয়তো আপনাকে অন্যভাবে আসলে দেখুন, এটা এটাকে আসলে মানে এটা কিছু করার নাই, মানে নিতান্ত দুর্ভাগা ছাড়া আর কিছু বলা নাই। তবে এইখানে এই প্রশ্নের জবাব যদি দিই আমরা, মুস্তাকিন সাগর, প্লেয়ার ইনজুরিতে পড়লে তার চিকিৎসা কে করাবে, ক্লাব না ফিফা, গাভির ক্ষেত্রে কি হবে? দেখুন গাভির মৌসুম শেষ হয়ে গেছে, গাভি পরের বার ইউরো খেলতে পারবেন না, এরকম তরুণ একজন ফুটবলারের মানে ACL পুরো ছিঁড়ে গেছে, সেইটা তাকে সার্জারির ভেতর দিয়ে যেতে হবে। এই জায়গাটায় যেটা হবে যে আজকাল ফিফা একটা জরিমানা ঠিক না, একটা কম্পেনসেশন মানি সেখানে দেয়, তবে বার্সার মতো ক্লাবের সেই মানিটার প্রয়োজন হয় না। ফিফার কাছ থেকে তারা হয়তো ওই অর্থটা পাবে, ওই বড় অঙ্কের অর্থটা তারা পাবে, সেটা ইউএফআর কাছ থেকেও হয়তো কিছুটা পাবে, যেহেতু ইউএফআর কোয়ালিফায়ার্স তারা খেলছিল। বাংলাদেশের ফুটবলাররাও পেয়েছেন ইন্টারন্যাশনাল ম্যাচের সময় যখন তারা ইনজুর্ড হয়ে গেছেন, তখন ক্লাব পেয়েছে, বসুন্ধরা কিংস আবাহনী তারা পেয়েছে যে তাদের প্লেয়ার ইনজুর্ড হয়ে গেছে, তাই ওই টাকাটা এবং তারা তখন ক্লাবের হয়ে সার্জারিটা করায় দেয়। তো এই ক্ষেত্রে দুটোই হবে, ক্লাব তার ক্লাবের মতো কেয়ার নেবে, কিছু একটা কম্পেনসেশন মানি সেখান থেকে আসবে, সেটা পুরোপুরি কভার হওয়ার হয়ে যাওয়ার কথা। কিন্তু শুধুমাত্র সেটা তো না, একটা ক্লাব তো একটা প্লেয়ারকে যখন হারায় পুরো মাস তাকে বেতন দিতে হয়, তার যে সার্ভিস সেটা পাবে না। যেমন গাভিকে ছাড়া বার্সা আসলে কী করবে, এক্সাম মানে বার্সার মিডফিল্ড তো আপনি চিন্তাই করতে পারেন না, স্পেনের মিডফিল্ডেও তিনি একেবারে ইন্টিগ্রেটেড পার্ট। তো এই ফুটবলারকে ছাড়া ক্লাব এবং কান্ট্রি দুটোই আসলে বড় ভোগা ভুগবে, এবং স্পেনের কোচকেও কিন্তু ওই ম্যাচটার আগে জিজ্ঞেস করা হয়েছিল, রোটেশনের দিকে যাবেন কিনা, এই ম্যাচে সেরা তারকাদের খেলানো দরকার কিনা, তিনি বলেছেন না আমি রেস্ট রোটেশনে বিশ্বাস করি না, আমি সেরা তারকাদের। আবার অনেকে বলছেন যে তার বয়স এত কম, তাকে বার্সা নিয়মিত খেলায়, বয়সটা হওয়ার আগে পরিপক্কতা প্রপারলি আসার আগে কেউ যখন এভাবে ম্যাচের পর ম্যাচ খেলতে যায় তার ইনজুরির শঙ্কা বেড়ে যায়, যেই ঘটনাটা হয়েছে আনসু ফাতির ক্ষেত্রে সেটাই কি আবার হলো গাভির ক্ষেত্রে আপনি বলতে পারেন? পেজরিটা ACL না, দেখেন ACL ইনজুরি মানে ক্যারিয়ার শেষ করে দেওয়া ইনজুরি টাইপ একটা ইনজুরি,
তো সেখান থেকে গাবি আবার যখন ফিরবেন তিনি সেই আগের রূপে ফিরবেন কিনা সেটাও আমরা জানি না মানে অনেকে এটাই এটাকেও আবার দুষছেন যে বার্সা যেভাবে ইয়াং ফুটবলারদেরকে মানে খেলিয়ে যাচ্ছে ম্যাচের পর ম্যাচ তার একটা প্রভাব এই তরুণ বয়সে পড়ে যাচ্ছে কিনা না ফাতির ক্ষেত্রে তো আপনি একই কথা বলতে পারেন না কারণ ফাতির ক্ষেত্রে আসলে স্টার্টিং লাইনআপে খুব বেশি সুযোগ পান না না ফাতির যখন ইনজুরি হয়েছিল ফাতির কিন্তু এই পরিবর্তনটা আনসু ফাতির পরিবর্তনটা কিন্তু ইনজুরির সময় তাই না মানে ইনজুরির পর থেকে তাকে ওই খুঁজে পাওয়া গেল না তার আগ পর্যন্ত তিনি একরকম ছিলেন ইনজুরির পরে তিনি একই রকম এই ঘটনা যদি গাবির ক্ষেত্রে সত্যি হয় তাহলে তো ক্লাব হিসেবে বার্সা এই দায়টা কি পুরোপুরি এড়াতে পারবে কিনা আমি জানি না না মনে হয় না এড়াতে পারবে কারণ পেদ্রি গাবিকে ওভার ইউজ করা হচ্ছে সেটা স্পেন জাতীয় দল এবং ক্লাবগুলো সবসময় আসলে বলে কি তারা সব ম্যাচ খেলাচ্ছে কিন্তু যখনই স্পেন জাতীয় দলে খেলতে যাচ্ছে বা ইন্টারন্যাশনাল আপনারা জানিয়ে দিতে পারেন যে আপনারা কে কি এই নিয়ে ভাবেন আমরা পরের প্রশ্নে যাই প্রিন্স জাহিদ তিনি জিজ্ঞেস করেছেন আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ নিয়ে যে ওতামেন্দির আসলে বয়স হয়ে যাচ্ছে সামনে তার রিপ্লেসমেন্ট কে হতে পারেন লিসান্দ্রো মার্টিনেজ একবারে প্রথমে যে নামটা মনে হচ্ছে যে লিসান্দ্রো মার্টিনেজ প্রথম নাম হিসেবে মনে হয় লেফট সাইড থেকে তিনি খেলেন রোমেরোর তো আসলে বয়স অনেক কম তো এই দুজনই হয়তো ভবিষ্যতের দিনে আর্জেন্টিনার সেন্ট্রাল ডিফেন্সটা আসলে সামলাবে হয়তো হয়তো লিসান্দ্রো মার্টিনেজ এরপরে আর কে আছে ওইভাবে আসলে নামটা মনে পড়ছে না আর্জেন্টিনা তো সবসময় আমরা ফরওয়ার্ড বা মিডফিল্ডার নিয়েই কথা বলি লিসান্দ্রো মার্টিনেজ ওই জায়গাটাতেই লেফট ফুটেড সিবি আপনি আসলে খুঁজে পাবেন না যদিও ওতামেন্দি মানে দুই পায়েই ভালো এলসিবি খুঁজে পাওয়া একটু টাফ সার্জিল আহমেদ তিনি জানতে চাচ্ছেন ব্রাজিলের নাম্বার নাইন সমস্যার কি আদৌ শেষ হবে কিনা এনরিকের মাধ্যমে কোনো সমাধান ব্রাজিল পাচ্ছে কিনা ব্রাজিলেরও ফরওয়ার্ড বলতে আমরা যে নেইমারদের কথা বলুন বা ভিনিসিয়াসের কথা বলুন রদ্রিগোর কথা বলুন রাফিনার কথা বলুন যার কথাই বলুন তারা কিন্তু আসলে উইংয়ে খেলেন এবং ব্রাজিলের নাম্বার নাইন পজিশনটাতে অনেকদিন ধরেই কখনো ফ্রেড খেলেছেন অনেক আগে হাল খেলেছেন যদি এনরিকে আরো চার পাঁচ বছর খেলতে পারে তাহলে আপনি তখন একটা কম্পারিজনে আসতে পারবেন তার এত তরুণ এখন আসলে কোনো কিছু বলাটা খুব কঠিন তবে আসলেই ব্রাজিল ওই নাম্বার নাইনের জায়গাটায় ভুগছে ব্রাজিলের নাম্বার ওয়ার্ল্ড পুরো বিশ্বই ভুগেছে আসলে একটা সময় কিন্তু আস্তে আস্তে ওখান থেকে বেরিয়েও আসছে সবাই একজন প্রপার আউট অ্যান্ড আউট স্ট্রাইকার ব্রাজিলের দরকার নীলামণি তিনি জানতে চাচ্ছেন ইউরো বাছাই পর্বে বেশিরভাগ রূপে আটটা করে ম্যাচ খেলেছে কিন্তু পর্তুগালের কেন দশটা ম্যাচ এর কারণ হচ্ছে বাছাই পর্বে তো আসলে ইউরোর বা ইউরোপের সবগুলো দলই অংশ নেয় সে কারণে আসলে ডিভাইডেশনটা সবসময় সমানভাবে করা যায় না যেই গ্রুপগুলোতে পাঁচটা করে দল আছে সেই গ্রুপগুলোতে ডাবল লেগ ওয়েতে আটটা করে ম্যাচ প্রতিটা দল খেলে আর কোন কোন গ্রুপে আসলে দুইটা গ্রুপ আছে যেখানে হচ্ছে ছয়টা করে দল আছে কারণ হচ্ছে ইউরোপের দেশগুলো রয়েছে কোয়ালিফাইং খেলে তারা একটা এমন একটা নাম্বার যেটাকে আপনি হচ্ছে মানে পাঁচ দিয়ে ভাগ করলে এক্সট্রা থেকে যাবে এই কারণে ওই দুটা গ্রুপে টিম বেশি এইখানে আবার ইউরোপের ভূ রাজনৈতিক ব্যাপার স্যাপার রয়েছে যখন কসোভো যদি কখনো অংশ নেয় তখন আবার সেই সংখ্যাটা বেড়ে যায় এটার কারণে ইউরোপের কিছু কিছু দেশ আছে তারা বাছাই পর্বে অংশও নিতে পারে নাই যেমন রাশিয়া খেলছে না এবার তো এই কারণে সংখ্যাটা আসলে কনস্ট্যান্ট রাখা যায় নাই আমার কাছে শেষ আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে শেষ দুটো প্রশ্ন আছে আমার কাছে একটা হচ্ছে সাইফ আল হাসানের প্রশ্ন ক্যাসিয়াস নাকি বুফন 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 ক্যাসিয়াস বুফন একটা বাচ্চা খুব কঠিন কিন্তু বুফনকে বেছে নেওয়ার কারণ হচ্ছে তার সঙ্গে কানেকশন মানে অ্যাজ এ হিউম্যান বিইং থেকে শুরু করে তার মাঠের এবং ইমোশন ইমোশন আর কিছু না আপনার কাছে অবশ্যই ইকার ক্যাসিয়াসকে ভালো লাগতে পারে এবং এটা বেছে নেওয়া খুব কঠিন কিন্তু একজনকে যদি ভাই এই দুজনের ভেতর থেকে বেছে নিতে বলেন তাহলে আসলে বুফনকেই বুফনকেই রাখতে হবে আমি এটা অনেক প্রশ্নটা লেখার পর অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এটা কিভাবে সম্ভব তারপরে আমি ঠিক করেছি ঠিক আছে বুফন বুফনই হবেন শেষ প্রশ্ন শারান মোহাম্মদ তিহামের উইচ ফরমেশন হাভিয়ার কাব্রেরা উইল গো ফর টু ডেইজ ম্যাচ মানে বাংলাদেশে আসলে লেবাননের সঙ্গে কোন ফরমেশনে খেলবে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে দেখেছি যে ফরমেশনে কিছুটা পরিবর্তন হাভিয়ার কাব্রেরা এনেছিলেন তবে আমার কাছে মনে হয় লেবাননের সঙ্গে আরও একবার 4-4-2 তার শিফট করার কথা দেখা যাক যে সেটা তার কাজে দেয় কিনা অস্ট্রেলিয়ার সঙ্গে ফরমেশন পর্যন্তও যাওয়া লাগে নাই আসলে অনেক আগেই মার খেয়ে যেতে হয়েছে ফরমেশন দিয়ে ম্যাচ জেতা যায় এবং লেবাননের সঙ্গে ম্যাচ দিয়ে যদি হাভিয়ার কাব্রেরা তার ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স আরেকবার প্রমাণ করতে পারেন তো খুবই ভালো কথা আপনি হয়তো যতক্ষণ এটা দেখছেন ততক্ষণে হয়তো ম্যাচটা শেষ হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত ফরমেশন কী হয় নিশ্চয়ই আপনি মিলিয়ে নেবেন এই ছিল আমাদের ফুটবল শোয়ের আরেক টাইম অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রশ্নগুলোর জন্য
ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.